হেল্প অপশন পক্ষ থেকে হেল্প অপারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু। আমরা অফিস অ্যাপ্লিকেশনের সিরিজ পর্ব দেখতেছিলাম। আমরা মূলত লিংক পর্যন্ত দেখছি, আমরা লিংক করা দেখছিলাম। তো লিংকের আরও কিছু কাজ আছে যেটা আমরা শুধুমাত্র কিন্তু পেজ টু পেজ করছি, অর্থাৎ যে পেজে কাজ করতেছিলাম ওই পেজের থেকে ওই পেজেই লিংক করছি। এক পেজের থেকে অন্য পেজে আমরা মূলত জাম করার জন্য লিঙ্কটা করেছিলাম। এখন এই পেজের থেকে মূলত আমরা অন্য কোনো ডিভাইস বা অন্য কোনো ডেটা বা অন্য কোনো তথ্য ওপেন করতে পারি কি না সেটা মূলত চেষ্টা করব। তো আমরা মনে করেন আমরা এই ভিডিওয়ে যখন ক্লিক করব বা আমরা যখন এই এমএস ওয়ার্ডে যখন ক্লিক করব, তখন এমএস ওয়ার্ডে যদি আলাদা কোনো বুকস থাকে সেটা ওপেন হবে, এরকমটা আমরা যদি কখনো চাই তাহলে আমরা একটা ইমেজ ওপেন করতে যাচ্ছি ফর এক্সাম্পল। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা লিংকে যাব। লিংকে গেলে আমাদের সেই একই ধরনের ডায়লগ বক্স আসবে অবশ্যই। এখন আমরা এখানে বাই ডিফল্ট যেহেতু আগে আমরা এখানে কাজ করছি তার জন্য এখানে চলে আসছে, কিন্তু প্রথম যদি আপনি ওপেন করেন লিংক তাহলে এখানে আপনার ওপেন হবে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। এখানে মূলত আপনাকে যেতে হবে, গিয়ে এই অ্যারোকিতে ক্লিক করতে পারেন বা এখানে ক্লিক করলে আপনি পিছনে যেতে পারবেন। তো আমরা এখানে ক্লিক করতেছি এবং আমরা ডেস্কটপে সিলেক্ট করতেছি। ডেস্কটপে সিলেক্ট করে আমরা একটা ইমেজ ডেস্কটপে আমাদের আছে সেই ইমেজটা ওপেন করতে চাচ্ছি, অর্থাৎ এই এমএস ওয়ার্ডের বুক নামে একটা ইমেজ আছে, ইমেজ আছে। তো আমি এটাকে লিংক করে ফেলছি। আমি কন্ট্রোল চাপার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মাউসের কার্সার পয়েন্টটা একটা হ্যান্ড টুলসে পরিণত হয়ে গেছে। আমি যখন এখানে ক্লিক করব তখন আমাদের দুঃখিত এখানে ক্লিক করলে আমাদের এই একই ধরনের ডায়লগ বক্স আসতেছে এবং আমরা একটা বইয়ের যে মলাট সেটা পেয়ে গিয়েছি। অর্থাৎ আমরা কোনটা ওপেন করলাম, আমরা যদি এসে যাই এখান থেকে মূলত এটা ওপেন করে দিচ্ছে। তো অবশ্যই আপনি যদি কখনও কাজ করেন তাহলে একই ফোল্ডারে রেখেই কাজ করবেন, তাহলে ওই ফোল্ডার ধরে যদি কখনও এক স্থান থেকে অন্য স্থানে মুভ করেন তাহলে লিঙ্কটা পেয়ে যাবে। অর্থাৎ আপনি যদি এই এটাকে কোনো এক জায়গায় সেভ করেছেন, আবার ইমেজটা কোথাও সেভ করেছেন, এখন যখন আপনি ফাইলটা দিবেন তখন এই ফাইলটা দিবেন, কাউকে যদি দেন এই ফাইলটা দিলে তখন সে ইমেজটা আর পাবে না, অর্থাৎ সে ক্লিক করবে কিন্তু ইমেজ আর শো করবে না, কারণ ইমেজের যে লোকেশন ছিল সেই লোকেশন তো তার চেঞ্জ হয়ে গেছে, খুঁজে পাবে না। তো আমরা কীভাবে ইমেজ ওপেন করতে হয়, শুধু ইমেজ না, আমরা যদি চাই এখন অন্য কোনো ডকুমেন্টস ওপেন করবো, আমরা এখানে সিলেক্ট করলাম। করার পরে আমরা আবারও লিঙ্কে গেলাম, লিঙ্কে গিয়ে অন্য কোনো কিছু ওপেন করতে চাচ্ছি। আমরা ডকুমেন্টসের ভিতরে কিছু ফাইল পাবো এখানে, যেমন এটা একটা পিডিএফ সম্ভবত একটা ডকুমেন্টস হবে, আমরা এটা না, আমরা আচ্ছা এখান থেকে গিয়ে আমরা পিক্সারের ভিতর কিছু পাবো সম্ভবত, পিক্সার এই যে পিক্সার, পিক্সার ভিতর অসংখ্য পিক্সার আছে। আমরা বি নামে যে পিক্সারটা নিয়ে কাজ করছিলাম তো এটাকে সিলেক্ট করে দিলাম, জাস্ট ওকে করলাম। এখন দেখি আসলে কোন ইমেজটা আমরা ক্লিক করছি, এই যে চলে আসছে, আবারও দেখি এখানে আসছে, এই যে তারপরে আমি এটা কেটে দিচ্ছি, কিন্তু এখানে ক্লিক করলে আমাদের এখানে চলে আসতেছে, অর্থাৎ ডাইরেক্ট ওপেন করতে পারতেছে না। দেখি কেন পারতেছে না, আর একটা সিলেক্ট করলাম মার্ক, এখানে গিয়ে লিঙ্ক, লিঙ্ক থেকে আমরা আবার এখানে গেলাম পিক্সার, পিক্সারে ক্লিক করবো, পিক্সার হয়ার পিক্সার, ওকে। এখন এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, দেন ওকে, এখন যদি আমরা ক্লিক করি জাস্ট ওকে, এটা ওপেন হবে, দেখি অলওয়েজ করে দিলাম, ওপেন হয়ে গেছে। তাহলে আশা করি লিঙ্ক করতে পারবো, আমরা এটা একটা ইমেজ ছিল। তো আমরা যদি কোনো একটা ওয়ার্ড ফাইল ওপেন করতে চাই, আমরা সিলেক্ট করলাম এবং লিঙ্কে ক্লিক করলাম, করার পরে আমরা যেটাকে মূলত সিলেক্ট করে দেব সেটাই ওপেন হবে। আমরা একটা ভিডিও ওপেন করতে পারি চাইলে, যেমন এখানে একটা ভিডিও আমাদের ওপেন করি, এখন ক্লিক করলাম জাস্ট ওকে, এখন আমাদের ইয়েটা ওপেন হবে বিশ্ব ইতিহাসিক রূপে আমার কাছ থেকে, ওকে। তো এরকম শুধু ভিডিও না, যে কোনো ধরনের ফাইল আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। তো আমরা লিংকের আর একটু একটু বেসিক থেকে আর একটু উপরে কোনো কিছু দেখার চেষ্টা করলাম, মূলত বেসিকই বলা যায়। তো এরপরে যারা আছে ক্রস রেফারেন্স আমরা দেখবো না, কমেন্টস, কমেন্টসটা নিয়ে খুব বেশি কথা বলার নেই, জাস্ট যেখানে কার্সার পয়েন্টটা থাকবে সেই লেখাটার উপরে যদি কোনো কমেন্টস করতে চান আপনি এখানে লিখে রাখতে পারেন, জাস্ট এখানে রাইট ক্লিক করে এটা থেকে যাবে। আমরা যদি প্রিন্ট প্রিভিউতে দেখি এই কমেন্টসটা এইভাবে দেখাবে,
তো আমরা কমেন্টস যদি চাই করতে করে রাখতে পারি কোনো একটা ব্যাপারে, আবার এটাকে যদি ডিলিট করতে চাই জাস্ট সিলেক্ট করে লেখাটা ডিলিট হবে, কিন্তু রাইট ক্লিক করে যদি আমরা এটাকে এই যে কমেন্টসটা ডিলিট করতে চাই তাহলে এখান থেকে করে দিতে পারবো। ওকে, তো কমেন্টসটা মোটামুটি বুঝে গেলাম। আগামী পর্বে আমরা মূলত হেডার ফুটার সম্পর্কে আলোচনা করব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।